শেখ এখন বর্তমানে দেখছি বিভিন্ন জায়গাতে ইফতারের জন্য দাওয়াত দিচ্ছে, মসজিদে ডাকছে সবকে একত্রিত করছে, তারপর নেতারা দাওয়াত দিচ্ছে, তারপর আরও বিভিন্ন জায়গাতে এভাবে বাড়িতে দাওয়াত দিচ্ছে সবাইকে। এই ব্যাপারটা মানে ক্লিয়ার করবেন যে এটা খাওয়া যাবে কিনা, ওই ইফতার পার্টিতে অংশগ্রহণ করা যাবে কিনা, এই ব্যাপারটা। ইফতারের জন্য দাওয়াত দেওয়া এটা একটা খুব ভালো জিনিস, নেকির কাজ। জাইদ বিন খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্রা সাইমান কানা লাহু মিসলু আজরিহিম মিন গাইরি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়্যা। যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার জন্য তাদের তার সমপরিমাণ নেকি রয়েছে, এত ব্যতীত যে তার নেকিতে কোনো প্রকারের কম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কাউকে কোনো রোজাদারকে কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, তো তার জন্য তাদের সমপরিমাণ নেকি রয়েছে যাদেরকে ইফতার করাবে। যে সমস্ত রোজাদারকে ইফতার করাবে তাদের সমপরিমাণ নেকি রয়েছে যে ইফতার করাবে। যারা রোজাদার তাদের নেকিতে কোনো প্রকারের ঘাটতি হবে না। যে সমস্ত রোজাদারেরা অন্যের খাদ্য দ্বারা ইফতার করবে তাদের কোনো প্রকারের নেকিতে ঘাটতি হবে না, বরং সমপরিমাণ নেকি পাবে। এমনকি যে রোজা ইফতার করাবে সেও রোজাদারদের সমপরিমাণ নেকি পাবে। তো এ বিশেষ ফজিলত রয়েছে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1746 এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর 807। আমাদের সমাজে ইদানিং কিছু কিছু ব্যক্তি এই ফতোয়া দিচ্ছে যে মসজিদে যে লোকজনকে ইফতারের জন্য দাওয়াত দেওয়া হচ্ছে এটা করা যাবে না, এটা বেদাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। এই ফতোয়ার নতুন আবিষ্কার, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুস্পষ্ট ব্যাপক। যে ব্যক্তির কোনো রোজাদারকে, মান ফাত্তারা সাইমা, কোনো রোজাদারকে ইফতার করাবে, এই নয় যে মুসাফির হিসেবে আসবে বা যে ভিক্ষুক আসবে, যে গরিব আসবে শুধু তাকেই, এমনটি না। সুতরাং ফতোয়া আস সাক্কাতুল ইসলামিয়া তে রয়েছে, যদি ধনী ব্যক্তি হয় রোজাদারেরা, যদি গরিব যদি নামও হয় তবুও রোজাদারদের ইফতার করানোতে বিশেষ ফজিলত রয়েছে, অতঃপর এ হাদিসই উল্লেখ করেছেন। তৃতীয় খণ্ড 107 পৃষ্ঠা। এ প্রসঙ্গে সৌদি ফতোয়া কমিটিও বলেন যে জামাতবদ্ধভাবে ইফতার করাতে কোনো সমস্যা নেই। সৌদি ফতোয়া কমিটি বলেন জামাতবদ্ধভাবে ইফতার করাতে কোনো সমস্যা নেই, এমনকি রমাজানে হোক অথবা অন্য কোনো সময়ে। রমাজানে তো ফরজ রোজা, এই ফরজ রোজাতেও রোজাতে তো কোনো সমস্যা নেই নাই। নফল রোজাতেও কেউ যদি জামাতবদ্ধভাবে যদি ইফতার করে তাহলে কোনো সমস্যা নেই, যদি এই একত্রিত হওয়া প্রসঙ্গে এই ধারণা পোষণ না করে যে এটা ইবাদত, একত্রিত হওয়াটা ইবাদত, এই ধারণা পোষণ যদি না করে তাহলে ইফতার করতে পারে জামাতবদ্ধভাবে, কোনো সমস্যা নেই। তার কারণ আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাআকুলু জামিআন আও আশতাতা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য কোনো গুনাহ নেই, তোমাদের কোনো গুনাহ নেই, তোমরা জামাতবদ্ধভাবে খাও অথবা পৃথক পৃথক খাও। আল্লাহ তাআলা এ কথা সূরা নূরে বলেছেন। সৌদি ফতোয়া কমিটি বলছেন নফল রোজার ক্ষেত্রে, নফল রোজার ক্ষেত্রে যদি লৌকিকতা আর ভয় থাকে তাহলে জামাতবদ্ধভাবে ইফতার করা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়, তাহলে নফল রোজার ক্ষেত্রে। কিন্তু ফরজ রোজা জামাতবদ্ধভাবে ইফতার করাতে কোনো সমস্যা নেই। ফতোয়া জানা দায়মা দ্বিতীয় পাঠ নবম খণ্ডের 35 পৃষ্ঠা। এ প্রসঙ্গে সৌদি আরবের বিখ্যাত মুফতি মোহাম্মদ সোয়ালে আল মুনাজ্জিদ তিনি বলছেন যে আমরা শেখ ওসাইমিন রাহিমুল্লাহকে
প্রশ্ন করেছিলাম, শেখ হোসাইন রহিমাল্লাহকে প্রশ্ন করেছিলাম যে জামাতবদ্ধভাবে দাওয়াত দেওয়া যাবে কিনা এবং জামাতবদ্ধভাবে দাওয়াতের জন্য ঘোষণা দেওয়া যাবে কিনা, ইফতার প্রসঙ্গে। তো শেখ হোসাইন রহিমাহুল্লাহ বলেছেন যে মসজিদে ঘোষণা দেওয়া যাবে কিনা, জামাতবদ্ধভাবে ইফতারের জন্য মসজিদে ঘোষণা দেওয়া যাবে কিনা। সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, তিনি শেখ হোসাইন রহিমাহুল্লাহকে প্রশ্ন করেছিলেন। তো তিনি জবাবে উল্লেখ করেছেন যে এতে কোনো সমস্যা নেই, তার কারণ এ তো আর মসজিদে ক্রয় বিক্রয় হচ্ছে না, যা নিষিদ্ধ। ক্রয় বিক্রয় মসজিদে নিষিদ্ধ, আর কল্যাণের দিকে আহ্বান করা, খানা খাওয়ানো, সাদকা করা, তো এতে কোনো সমস্যা নেই। মাকামুল ইসলাম সুয়াল ও জবাব পঞ্চম খণ্ডের 1403 পৃষ্ঠা। ফল কথা, জামাতবদ্ধভাবে দাওয়াত আমাদের সমাজে যেটা চলছে, যে মসজিদে বা কোনো বাড়িতে আশপাশের মানুষকে দাওয়াত করে ইফতারের জন্য দাওয়াত করা হচ্ছে, তো এটা বিশেষ পুণ্যের কাজ, এটা বিশেষ নেকির কাজ। এই প্রসঙ্গে শেখ হোসাইন রহিমাহুল্লাহ মজমু ফতোয়াতে 19 নম্বর খণ্ডের 178 পৃষ্ঠাতে লিখেছেন যে যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তাদের রোজা ইফতার করানোর ব্যাপারে আগ্রহ থাকা উচিত, সেটা মসজিদেই হোক বা অন্য কোনো স্থানে হোক। তার কারণ হলো যে ব্যক্তি রোজা ইফতার করাবে তার জন্য রোজাদারের সমপরিমাণ নেকি রয়েছে। অতএব যখন কোনো ব্যক্তি তার রোজাদার ভাইদেরকে ইফতার করাবে তখন তার জন্য তাদের সমপরিমাণ নেকি রয়েছে। অতএব এটা বিশেষ পুণ্যের কাজ, এ পুণ্যের কাজ করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।